অবশেষে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য আবার একটি বড়সড় সুখবর, বড়সড় জয় মিলল কলকাতা হাইকোর্ট থেকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শামীম আক্তার বাবুর নেতৃত্বে কলকাতা হাইকোর্টে চাইল্ড রেজিস্টার সংক্রান্ত মামলা ফাইল করা হয়েছিল এবং সেই মামলার শুনানি ছিল আজ। সেই মামলার শুনানিতেই বড়সড় জয় কিন্তু এই মুহূর্তে মিলেছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের। অনলাইনে চাইল্ড রেজিস্টার সংক্রান্ত আপডেটে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। দেখুন বন্ধুরা, প্রমিতা বাগচি ম্যাডাম কী বার্তা দিয়েছেন। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির হাত ধরে আরও একটি বড় জয় এলো। এইমাত্র চাইল্ড রেজিস্টার সংক্রান্ত মামলা শুনানি হয়েছে, যেখানে মহামান্য আদালত অনলাইন চাইল্ড রেজিস্টারের উপর স্টে অর্ডার দিয়ে বলেছেন, যদি অনলাইন কাজ করার জন্যে সরকার থেকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ট্যাব বা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয় তবেই অনলাইন কাজ করবেন পার্শ্ব শিক্ষকরা। সবাই চাইল্ড রেজিস্টার সংক্রান্ত অনলাইন কাজ বন্ধ করে দিন, যাদের শোকজ করা হয়েছে বাতিল করা হলো, মোবাইল না দিলে কোনো অনলাইন কাজ হবে না। পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আমাদের পাশে আছে, অর্থাৎ বড় জয় কিন্তু এই মুহূর্তে এসেছে কলকাতা হাইকোর্ট থেকে এবং রাজ্যের কিন্তু আবারও মুখ ফুললো, কারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যা ভাতা পায় মাসে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে ভাতা, সেই ভাতায় একটা মোবাইল ফোন কিনে তার নেট যুগিয়ে অনলাইনে কাজ করা সত্যিই কিন্তু খুবই সমস্যায় পড়েছিলেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। অবশেষে কিন্তু বড় জয় পেলেন। দেখুন বন্ধুরা, শামীম আক্তারবাবু তিনি কী বলেছেন, কী বার্তা দিয়েছেন। কোনো জেলার শিক্ষা আধিকারিক নাকি বলেছিলেন, আগে খাতা পরে কথা, এখন কিন্তু আগে কথা পরে খাতা, কেমন হলো স্যার। আবারও দেখুন বন্ধুরা, আবার কী জানিয়েছেন, চাইল্ড রেজিস্টার নিয়ে অপমানের বদলা নেবই নেব, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য। অনলাইনে চাইল্ড রেজিস্টার সংক্রান্ত আপডেটে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বন্ধুরা আপনারা কী বলবেন, এই যে বড় জয় এলো কলকাতা হাইকোর্ট থেকে, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।